সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আমি খন্দকার আশফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন টিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা এগারো বছরে পদার্পণ করে আজ আমাদের ষষ্ঠ প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই এগারোটি বছর ধরে আমাদের সাথে যিনি রয়েছেন যার নামকরণে এই অনুষ্ঠানটি যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি হবে না চলবে না যার এক্সপার্টিস ছাড়া আপনারা সামনে টিভির সামনে বসবেন না তিনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড ওয়ান কাজী আরিফ ভাই চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন কাজী ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আশা ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ সো মাচ ফ্লোরেন্স ইয়ার্স অফ মাইন্ড আপনি কিছু বলুন শিওর শিওর সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমি কাজিয়রিপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যে কথা বলছিলাম যে প্রোগ্রামটাকে পাঁচটা সপ্তাহে ডিজাইন করা হয়েছে এভাবে যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স কি হচ্ছে কি হবে এই চার তারিখে আসছে ইলেকশন সে প্রেক্ষাপটে অনেক কথাই কভার করেছি ম্যাক্সিমাম অল্প কিছু বাকি আছে তারপরেও তাড়াতাড়ি আপনাদের সাথে চলে আসবো কিছু আপডেটও নিয়ে এসেছি পাশাপাশি কিছু জিনিস যেগুলো মানে আলোচনার প্রেক্ষাপটে বলা হয়নি তো যাই হোক আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লন্ডনের রেড ব্রিজ থেকে এন টিভির সেভেন এইট জিরোতে আপনাদেরকে সবার আমন্ত্রণ রইল এইভাবে আমাদের অনুষ্ঠানকে করার জন্য আশা ভাই ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমরা গত এগারোটি বছর ধরে এই অনুষ্ঠানটি করছি এবং আপনাদের উৎসাহ এবং প্রেরণা এবং ভালোবাসায় আজ পর্যন্ত আমরা একসাথে রয়েছি মধ্যে মধ্যে মনে পড়ে যায় যে ওই মানের গানটা যে রোদ বৃষ্টি যেখানেই যে থাকুক আমি আর আরিফ ভাই কিন্তু সবসময় এই এন টিভির পর্দায় আমরা চলে আসি প্রতি বৃহস্প প্রতি সোমবার দিন সন্ধ্যা আটটার সময় আজ এত সমস্যা এত কিছু ছিল রাস্তার মধ্যে তারপরে সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু চলে আসছি দর্শক এবং শুধু আপনাদের ভালোবাসার টানে আপনাদের আপনারা আমাদেরকে যেভাবে আমাদেরকে উৎসাহিত করেন ভালোবাসা দেন সেটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি এবং আপনাদেরকে আমাদের এই প্রপার্টি বিষয় নিয়ে ইউকে প্রপার্টি বিষয় নিয়ে কি হচ্ছে গত এক সপ্তাহে কি হচ্ছে গত এক মাসে কি হচ্ছে প্রতিটি সেক্টরে রিলেটেড যে প্রপার্টি প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন প্রপার্টি ভার্সেস এনি শর্ট অফ এনি ডিপার্টমেন্ট লাইক এট দ্য মোমেন্ট লাস্ট ফাইভ উইক্স উইভ বিন ট্রাইং টু গিভ ইউ আপডেট হোয়াট ইজ গোয়িং অন উইথ দ্য ইলেকশন ইলেকশন কোন দল কী বলছে কোনটা কোন বিষয় নিয়ে তারা কথা বলছে কোন বিষয়টা হলে আমাদের কমিউনিটি প্লাস আমাদের সবার ভালো হবে সে সব কিছু আরিফাই কিন্তু সব ঠিকঠাক করে নিয়ে আসেন এবং আপনাদের মাঝে এটা বিলিয়ে দেন দর্শক এ আরিফ ভাই গত এগারোটি বছর ধরে করছেন শুধু আপনাদের জন্য এবং আরিফ ভাই অনেক সময় নষ্ট করে এগুলি করেন কিন্তু হি লাভ ইট হি এনজয় ইট দ্যাটস ওয়াই হি স্টিল গোয়িং অন চলুন আমাদের এই অনুষ্ঠানটি আজকে তিনটি সেগমেন্টে হবে এবং নিউজ বলেটিন থাকবে এবং সব সময় আমি বলে থাকি যে আপনাদের প্রায়োরিটি সময় বেশি সো গিভ আস এ কল পিক আপ ফোন গিভ আস এ কল টক টু আরিফ ভাই আস এনি কোয়েশ্চেন রিগার্ডিং প্রপার্টি চলে যাচ্ছে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই ব্যাকটি ইউ থ্যাংক ইউ অশুভ দর্শক যে কথা বলছিলাম যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স যে জিনিসটা নিয়ে কাভার করেছি গত চারটা প্রোগ্রামে আজকে একটা লাস্ট পর্ব থাকছে ডিজাইন করেছি এভাবে যাতে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা বিভিন্নভাবে বুঝতে পারেন যদিও এখানে বলছি এভাবে অ্যাগেন যে অন্য অন্য সেক্টরে কাভার করছি না শুধুমাত্র প্রপার্টি ভার্সেস পলিটিক্স নিয়ে সরকারি দল এবং বেসরকারি দল কনজারভেটিভ লেবার কি কি বলে আসছে রিজিসা কি বলছে বলছে ক্যারাস্ট্রোমা কি বলছে আপনারা জানেন বিভিন্ন বিষয় সমালোচিত হচ্ছে আবার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভোলের মাধ্যমে দেখা যাচ্ছে যে বিরোধী দল লেবার পার্টি আগামী চার তারিখে যে নির্বাচনটা হচ্ছে সেটা লেবার পার্টি উইন করবে তো এটার ক্ষেত্রেও যদিও সরকারি দল বলছে তারা আশা করছে তো কি হচ্ছে না হচ্ছে একটা আপনারা দেখছেন আমি চেষ্টা করেছি লেবার পার্টির ম্যানিফেস্টো রিলেভেন্ট উইথ পলিটিক্স অ্যান্ড হাউজিং সেক্টর এবং কাবা করেছি কনজার্ভেটিভ পার্টির প্রপার্টিজ অ্যান্ড তাদের ম্যানিফেস্টো দিয়ে অ্যাজ ওয়েল পার্ট পার্ট করে যদিও আজকে সামারি করে লাস্টের দিয়ে কিছু কথা বলব তো যাই হোক প্রথমে চলে আসছি এটা বলার জন্য যে আমি কিছু নিউজ বুলেটিন নিয়ে আসছি আপনাদের কাছে যদিও গত প্রোগ্রামটি আমাদের রিপিট হয়েছিল সঙ্গত কারণে আমি কিছু মানে আপডেটটা আজকে দিতে চাচ্ছি সেটা থাকছে আপনারা জানেন যে গত সপ্তাহে ব্যাংক অফ ইংল্যান্ডের যে ইন্টারেস্ট রেটটা ছিল সেটাকে অপরিবর্তিত অবস্থায় রাখা হয়েছে এখানে জিনিসটা ছিল অ্যানালাইসিস করে বিভিন্ন বিভিন্নভাবে বলা হচ্ছিল বিভিন্ন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন প্রপার্টি রিলেটেড স্পেশালিস্ট এবং নির্বাচনের এই প্রাককালে। ধারণা করা হয়েছিল যে ইন্টারেস্টটা কমে আসবে কিন্তু থেকে অপরিবর্তিত থাকছে তো সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যাবে যে এই ক্ষেত্রে আমরা যারা স্পেশালি হোম ওনার আছি তাদের যাদের মর্গেজ আছে তারা কি পরিমাণে সাফার করছে সোফার তো সেক্ষেত্রে কি আবার আশা করা যাচ্ছে কি আবার প্রিডিকশন আসবে ব্যাংক অফ ইংল্যান্ডের রেট তো ওটা আবার সামনে অগাস্টে আবার রিভিউ হবে তো সেখানে মানে আবার এভাবে আসছে যে এখানে এখন এটাকে রিডিউস করা হবে এটা ধারণা করা হচ্ছে এই ছিল প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে দেওয়া আমি চলে আসছি ভাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই আমি কিছুদিন টেক্সট দেখছিলাম গত সপ্তাহে দর্শক আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান গত এগারোটি বছর ধরে যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া বলতেই দর্শক যখন যেটা প্রথম চলে আসে সবচেয়ে মোস্ট পপুলার অ্যাট দ্য মোমেন্ট এন্ড দ্য মোর দ্যান থ্রি বিলিয়ন পিপল আর ওয়াচিং দ্যাট ইজ ফেসবুক আফটার দ্যাট ইজ ইউটিউব এই দুইটি প্ল্যাটফর্মে কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে যায় এই মুহূর্তে আপনারা যদি আমাদের ফেসবুক পেজ এ যান হুইচ ইজ ফেসবুকে যে প্রপার্টি শো উইথ রিফ লিখেন তাহলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে প্লিজ ডু জয়েন উইথ আওয়ার পেজ অ্যান্ড আমরা কিন্তু প্রায়ই আপডেট দিয়ে থাকি এই অফ দ্য শো অ্যাজ ওয়েল সো ইউ ক্যান এ লুক দ্যাস অন প্রপার্টি মার্কেট সেম টাইমস ইউটিউবে চলছে এবং এন দ্য মোমেন্ট ইউটিউবে লাইভ করে দিয়েছে সো ইউ আর নট অ্যাওয়ে এনি টাইম ফ্রম প্রপার্টি শো সো আপনারা যখন খুশি তখন দেখতে পারবেন এবং এই দেখাটা শুধু আপনি দেখবেন না আমাদেরকে লাইক দিবেন অ্যাট দ্য সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউবে চলে যাচ্ছি থ্যাংক ইউক ভাই শুরু করবো কোনটা দিয়ে আবার একটা যেটা আপডেট থাকছি দর্শক আপনাদের কাছে চলে আসছি যারা আমরা কাউন্সিল থেকে হাউজিং বেনিফিট নিচ্ছি তাদের জন্য সুখবর থাকছে এভাবে যে গত এপ্রিল মাসে অনেক জায়গাতে এটাকে অ্যানাউন্সটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা যেভাবে আছেন আপনারা আপডেট করে নেবেন কোনো কারণে আপনার রেন্ট যদি কোনোভাবে মানে কম বেশি থাকে সেটার প্রেক্ষাপটে কিন্তু আপনার অনেক সময় আছে যে আপনি সেটাকে কাউন্সিলে বললে এটা আপনাকে ডিসকাশনারি একটা এডিশনাল পেমেন্ট করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতি বছরই জেনারেলভাবে রেন্ট আপ হচ্ছে সেক্ষেত্রে আপনার অ্যাফোর্ডেবিলিটি আপনি পার্ট টাইম কাজ করছেন অথবা টোটালি কাজ করছেন না যেভাবেই হোক না কেন সেক্ষেত্রে যে এইটা আছে আপনার আপ টু ডেট হয়ে নেবেন আমরা যারা হাউসিং বেনিফিট ক্লেম করছি বিভিন্নভাবে পার্ট অফ ফুল সেকেন্ড আর একটা যে কথাটা বলতে চাচ্ছিলাম ব্যাড নিউজ ফর ল্যান্ডলোড সাম সাম পয়েন্টস অফ বেসিস অফ এভাবে যে আমরা যারা ল্যান্ডলোড আছি বাই টু রেল ল্যান্ডলোড আমরা কোর্ট এভিকশনের মাধ্যমে যখন ট্যান্ট বের হচ্ছে না তাদের ক্ষেত্রে যে রকমের মানে স্টেপসগুলো নেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোর্ট ফিজ ইনক্রিজ করা হয়েছে যেটা আপনাকে মানে আপনারা জানেন অনেকেই জানেন যে আপনি যখন ইভিকশন প্রসেসে যাবেন সেটা কোর্ট ফিজটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি বেলিফ অর্ডার নেওয়ার সময় যে ফিজটা থাকছে সেটাওকে বাড়িয়ে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আমি আরও অন্য অন্য ভাবে কথা বলবো একটুখানি পরে রিলেভেন্ট আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে আরি ভাই দর্শক আমি সবসময় বলে থাকি যে প্লিজ গিভ আস এ কল স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারেন এবং ইউ ক্যান আস এনি শর্ট অফ কোয়েশ্চেন রিগার্ডিং প্রপার্টি বাড়ি কীভাবে ভাড়া দিবেন বাড়ি কীভাবে কিনবেন কীভাবে বাড়িতে অ্যাড ভ্যালু অ্যাডেড করবেন So many things are there, so many uh, ways you can find out uh, regarding property, UK property only. Uh, so just give us a call and uh, talk to text I want the text number to show you. I want to one and a half minutes. I'll share the more bulletin then. Thank you, Ashrabai. Uh, শিপ আপনারা যারা দেখছেন আমি আমরা চলে আসছি এভাবে বলার জন্য যারা আমরা ল্যান্ডলোড আছি আমরা অনেকে হয়তো জানি অথবা খেয়াল করি করছি না অনেকে আছি আমরা যে প্রতি বছরে যে রেন্ট আপ হয় এটা দেখা যাচ্ছে গ্রেটার ইউকেতে টেন পার্সেন্ট রেন্ট আপ হয়েছে তো আপনারা যারা ল্যান্ড আছেন আপনি দেখে নেবেন আপনার কারেন্ট রেন্ট থাকা অবস্থা যে অবস্থায় আছে তো আপনি ঠিক মতোভাবে আপনার রেন্ট ওভাবে ইনক্রিজ করছেন কিনা না অনেক সময় আছে যারা এজেন্সি আছে তাদেরকে অনেক সময় স্মরণ করা দেওয়ার বিষয় থাকে অনেক সময় না চাইলেও কিন্তু পাওয়া যাচ্ছে না তো সেটাও একটা ফ্যাক্টর থাকবে আপনি দেখে নেবেন যে আপনার রিনিউ টাইম হয়েছে কি না সেখানে আপনি কত পরিমাণ নেগোসিয়েশন কারেন্ট ট্যান্ট রেখে করতে পারেন অনেক সময় আছে যে কারেন্ট ট্যানেন্ট একরকমের অবস্থা থাকে আবার যখন প্রপার্টি মার্কেটে চলে আসে তখন প্রপার্টি মার্কেট ভেদে ভেদেও কিন্তু রেন্টটা সেভাবে আরও বেশি আপ হয়ে থাকে তো এটা ছাড়ছে এভাবে বলা আবার আবার এভাবে আসছি যে আমরা যারা কাউন্সিল ট্যানেন্ট আছি যারা অ্যাফোর্ড করতে পারছি না কোনো কারণে যখন কোনো এভিকশন প্রসেসের মধ্যে চলে যেতে হচ্ছে আনফর্চুনেটলি যখন চলে যাওয়া হয় তখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কাউন্সিলটাকে টেক ওভার করে নিচ্ছে টেক ওভার করে নেওয়ার প্রেক্ষাপটে দেখা গেল আপনাকে টেম্পোরারি হাউজিং অ্যাকোমোডেশনে দেওয়া হচ্ছে আশা আপনি কিছু বলবেন কি আমাদের থার্টি সেকেন্ড আছে ওকে শিওর তখন এটা আপনার যেটা থাকছে যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি হাউজ মানে কাউন্সিলের কাছে যাচ্ছেন কাউজে আপনাকে টেম্পোরারি হাউজিং দিলো অথবা দেওয়া হলো আপনাকে বিভিন্ন হোটেলের মধ্যে টেম্পোরারি ভাবে তো যাই হোক আমি মানে এটা কন্টিনিউ করবো ফিরেছি আমাদের ছোট একটি ব্রেকে চলে ছিল যে ব্রেক থেকে এসে আমরা কন্টিনিউ করব দর্শক কোথাও যাবেন না সাথেই থাকুন একটু পর আবার দেখা হবে আহ আপনাদের প্রশ্নগুলো সাথে রাখুন ধন্যবাদ

সরি দর্শক ফর দ্য যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যা হয়েছে এনিওয়ে দর্শক আমরা আপনাদের সাথে আছি গত এগারোটি বছর ধরে সেই এগারোটি বছরের যত প্রোগ্রাম আমাদের সাথে হয়েছে প্রত্যেকটি প্রোগ্রাম চলে গেছে আমাদের ফেসবুক এবং ইউটিউবে আশা করি আপনারা সেখানে যাবেন সেই প্ল্যাটফর্মে যেয়ে আমাদের অনুষ্ঠানগুলি দেখবেন অ্যাট দ্য সেম টাইম সি ইফ ইউ লাইট টু গিভ অ্যাস এ কল স্ক্রিনে যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিন এবং আমাদেরকে টেক্সট আমাদের ইমেল অ্যাড্রেসও রয়েছে সেখানে আশা করি আপনারা ভুলবেন না সেই আমাদেরকে কল করার জন্য দর্শক আমি চলে যাচ্ছি আবারও আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাই আমরা যেখানে শেষ করেছিলাম যে আমাদের অনেক চ্যানেলকে আমাদের বিভিন্ন হোটেলে তারা রাখে এবং সেখান থেকে তারা ওয়ান শুভ দর্শক যে কথা বলছিলাম যে আমরা যখন যারা এভাবে থাকছি কাউন্সিলের ঘরে তখন দেখা যাচ্ছে যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কাউন্সিল অ্যাকোমোডেট করছে টেম্পোরারি করে তারপরে যে আপনার বোধহয় হয় প্রবলেম হচ্ছে তাই না সরি দর্শক আপনার মানে বুঝতে পারছেন সামরিজন একটুখানি সমস্যা হচ্ছে এখানে যাই হোক যে কথা বলছিলাম তো এখানে দেখা যাচ্ছে যখন টেম্পোরারি অ্যাকমডেশান দেওয়া হচ্ছে আপনাকে যখন দেওয়া হলো আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে রিজন আপনাকে তারা দিল না তখন আপনাকে হোটেল প্রোভাইড করলো তো আপনি ঠিক সেখানে থাকছেন কতদিন থাকছেন কি করছেন কিভাবে থাকবেন কোনো কিছুই কিন্তু এভাবে আসছে না তো সেই প্রেক্ষাপটে স্কুলে ক্ষমা করবেন তো এখানে থাকছে যে গভমেন্ট তখন দেখা যাচ্ছে কি যে লন্ডনের ক্ষেত্রে যে রকমের মানে বড়ো ক্রাইসিস হাউজিংয়ের যে বড়ো ক্রাইসিস এবং বিভিন্ন বড় সিটির মধ্যে যে ক্রাইসিস এখন বিভিন্ন কাউন্সিল কিন্তু তখন দেখা যাচ্ছে সিটির বাইরে অন্য সিটিতে পা মানে অ্যাকোমোডেট করতে হচ্ছে তখন আপনাকে বাধ্য হয়ে কিন্তু নিতে হচ্ছে তো নেওয়ার প্রেক্ষাপটে অনেক সময় আছে যেটা আপনাকে অনেক সময় সুযোগ দেওয়া হয় বলা হয় এটা যদি না দেওয়া হয় তখন আপনাকে মানে আপনাকে তার লিস্ট থেকে উঠায় ফেলবে এবং আপনাকে সেভাবে যেতে হবে আপনি ইনটেনশনালি ইভিকশন মানে হতে চাচ্ছেন এরকমভাবে অনেক ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে তো আপনারা দেখে নেবেন এক একজনের সারক কিন্তু এক এক রকম হয়ে থাকে প্রেক্ষাপট এক এক রকম তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি যদি সেটাকে পারফর্ম না করতে পারেন তখনও কিন্তু আবার দেখা যাচ্ছে কি তারা অনেক সময় অন্য দিকে ডাইভার্ট করে ফেলে আপনাকে অন্য সিটিতে নিয়ে যাচ্ছে অথবা যাবে তো এই ক্ষেত্রে আপনারা খেয়াল করে নেবেন আপনারা স্পেশালি মানে অনেক সময় আছে যে শেল্টার যেটা একটা অর্গানাইজেশন আছে এবং সিটিজেন অ্যাডভাইজ ব্যুরো আছে এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে লয়ার যারা আছে এই তারাও কিন্তু বিভিন্ন আপনাকে টিপস দিতে পারবে এবং অনেক সময় আছে এটাকে ফাইল করে নেবেন আপনার সেই ক্ষেত্রে যে আপনি ভালো জায়গাতে যেতে পারছেন তো যাই হোক এটা ছিল মোটামুটিভাবে বলা আপনারা জানেন যে আবার চলে আসছি ভাই আপনি জানতে চাচ্ছিলেন যে ব্রেক টাইমটা আমাকে একবার বলতে হবে যে আমাদের নেক্সট ব্রেক টাইম এবং কতক্ষণ আসে চলবে এখন মোমেন্ট জি কারণ দর্শক আপনার দেখছিলেন মানে যে পর্যায়ক্রমিকভাবে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির যে ম্যানিফেস্টো আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম সেই ক্ষেত্রে আমরা আগামী চার তারিখে ইলেকশন ভোট দিতে যাব। যে যে দল করি না কেন পার্সোনালভাবে সুযোগ সুবিধার প্রেক্ষাপটে আপনি আমি আমার মন মানসিকতা চেঞ্জ হতে পারে ভোটের ক্ষেত্রে যদিও সংখ্যা পরিসংখ্যানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে লেবার পার্টি কেন উইন ফ্রাইডেতে আসবে সেক্ষেত্রে স্টোমা হয়তো নিউ প্রাইম মিনিস্টার হবে এখানে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কী ধরনের রিফর্ম হবে আমরা জানি আমাদের এই ইলেকশনের প্রেক্ষাপটে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনের অসংখ্যভাবে ক্যান্ডিডেট আছেন সবার প্রতি শুভকামনা রইল দেখা যাচ্ছে যে এই প্রেক্ষাপটে যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই হয়তোবা মিনিস্টার রোলে থেকে যাবে আমাদের বেশ বাংলাদেশি ভাই বোনরা যেই হোক না কেন তো যাই হোক আমি যে কথা বলছিলাম সূত্রটা এভাবে ছিল যে আমরা যদি পরিসংখ্যান করে আমি যে স্ট্যাটিস্টিক্সটা আপনাদের বলবো যে আমরা যার ল্যান্ডলোড আছি অ্যাগেন বলছি যে পলিটিক্স ভার্সেস হাউজিং প্রপার্টি এটা নিয়ে কথা বললাম আমি অন্যদিকে যাচ্ছি না কারণ আমাদের সময় আছে সুযোগ সুবিধার প্রেক্ষাপটে আমরা ভোটের ক্ষেত্রে আমরা ডিসিশন কিন্তু মানে ভোটের দিনও কিন্তু মাইন্ড চেঞ্জ করি সেই স্ট্যাটিস্টিক্স এভাবে আসছে যে ল্যান্ডলোড ভার্সেস লেটিং এজেন্সি তাদের মেন্টালিটিটা কীরকম ধরনের সোফার আছে তো ফোর্টি ফাইভ পার্সেন্ট ল্যান্ডলোড আছে তারা অলরেডি ডিসাইডেড যে কাকে ভোট দিবেন। এবং থার্টি নাইন লেটিং এজেন্ট স্পেশালি আমি এবার লেটিং বিজনেসে আছি তো এরা ডিসাইডেড থার্টি কাকে ভোট দিতে যাওয়া হচ্ছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট ল্যান্ডলোড ক্যান চেঞ্জ দেয়ার মাইন্ড ভোটের দিনে এবং নাইনটিন পার্সেন্ট লেটিং এজেন্স আর দে ক্যান চেঞ্জ দেয়ার মাইন্ড এজ ওয়েল এখন যদি আর যায় যাই পরিসংখ্যানটা এভাবে নিয়ে আসি যে দে ডোন্ট নো টু হোম টু গিভ দ্য ভোট তাদের মধ্যে পার্সেন্ট দেখাচ্ছে যাচ্ছে পার্সেন্ট ল্যান্ডলোড কাকে ভোট দেবেন এবং টোয়েন্টি সিক্স পার্সেন্ট লেটিং এজেন্সি তারা জানে না কাকে ভোট দিবে। তো এখন আসছে যে পলিটিক্স একটা এমন একটা জিনিস বিভিন্ন সেক্টর ম্যানিফেস্টো দিয়ে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন কথা বলা যেখানে কথা না বললেই নয় বিরোধী দল কেস্টমার বাংলাদেশিদেরকে নিয়ে একটা কথা বলেছেন যে জিনিসটাকে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনদের মধ্যে অনেকটা বিতর্কিতভাবে আসছে আপনারা যে যাই দল করেন না কেন নিতান্তই তাদের বিষয়ে আমিও ওখানে আমার পার্সোনালিটি ভাবে রাখবো আমি চেষ্টা করছি যে এই প্রপার্টি ভার্সেস ইসের ক্ষেত্রে কীরকম ধরনের আলোচনা সমালোচনা হয়ে আসছে এবং ভোট তার প্রান্তে চলে আসছে আগামী বৃহস্পতিবার আমরা ভোট দিব তো এক একজনের প্রেক্ষাপট যদি প্রপার্টি লাইনের সেক্টরে যদি ট্যানেন্ট হই আমরা অথবা ল্যান্ডলোড হই মাল্টিপল ল্যান্ডলোড হই এই প্রেক্ষাপটে একটা আবার আসছে যদি ইমিগ্রেশন পার্টে যাই আবার আসছে যে আদার বেনিফিট আবার আসছে ফার্স্ট টাইম বার হিসেবে যাই তো সব কিছুর প্রেক্ষাপটে কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটে আপনি ডিসিশান নিতে যাচ্ছেন তো আপনারা যে যেভাবেই যান না কেন নিতে হবে আমি শুধু যেহেতু ব্রিটিশ বাংলাদেশে পায়নির মানে কমিউনিটিতে একমাত্র প্রপার্টির শো হিসেবে পায়ন হিসেবে চলছে এই প্রোগ্রামটা আমি চেষ্টা করছি আমি হাউজিং সেক্টরে আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো এটা ছিল একটুখানি আপডেট করে বলা এবার চলে আস ভাই কতক্ষণ আমি এবার আসবো একটা ছোট্ট একটা আমার সাথে আমার এক ভিউ সাথে দেখা হলো সেদিন দুদিন আগে মানে আমি একটা শপিংয়ে আসছি তখন উনি বলছেন যে আরিফ ভাই আপনার শো বিষয়ে খুব জনপ্রিয় বাট আপনার কাছে একটা অভিযোগ আছে আমার তখন আমি খুব মানে বিব্রতকর অবস্থার মতো পড়লাম তখন আমি বলতে চাইলাম যে ভাইয়া কি প্রবলেমটা আপনি বলবেন আমি আপনাকে কল করেছিলাম আপনি কলের প্রেক্ষাপটে ঠিকমতো আনসারটা দেন নাই কিন্তু তো অফকোর্স ওয়েলকাম কারণ আমি সবসময় বলে আসছি গত এগারোটি বছর ধরে বলে আসছি যে আপনাদের বিভিন্ন রকমের মানে টিপস অ্যাডভাইস এবং প্ল্যানিং ইচ্ছা নিয়ে কিন্তু কাজ করছি সেক্ষেত্রে কিন্তু সবসময় সব সবাই পারফেক্ট না তো আমার কাছে খুব ভালো লাগলো কথাটা শুনে যে আরিফ ভাইয়ের কাছে আরিফ ভাইয়ের অভিযোগ তো যাই হোক জিনিসটা চিলিভাবে ওনাকে বুঝিয়ে দেওয়া হলো যে সময়ের প্রেক্ষাপট অনেক সময় লিগাল পার্টের প্রেক্ষাপটে অনেক সময় সবকিছু সম্পূর্ণভাবে বলা যায় না করি যে কথাগুলো সময় বলেন যে আপনার অভিযোগ আপনার বিভিন্ন জিনিস জানার জন্য প্রেক্ষাপটে আসছে যে আমাদের ইমেল নাম্বার আছে এবং আমাদের ট্যাক্স নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হিসেবে যেটা আছে সেখানে কিন্তু একবার না কয়েকবারই দিবেন যদি কেস অফ রিপ্লাই করা না হয় অনেক সময় সময়ের প্রেক্ষাপটে সম্পূর্ণ কাভার করা যায় না সেই কারণ তাকে বিশ্লেষণ করলাম তো উনি তখন বুঝলেন তখন আমি আবার বললাম যে ই মাস্ট ওয়েলকাম টু কাম ইন মাই অফিস বিকলেন অফিসে আসে আগে থেকে প্ল্যান করে আসবেন না আমি কমিটিতে সময় দিয়ে আসছি দিব ইনশাল্লাহ করে যাব যাই হোক আমার অভিযোগটার কথাটা বললাম আশা কেমন লাগলো জনস আরিফাই টু অ্যাড অন দ্যাট আপনারা যখন অনেকে প্রশ্ন করেন থ্রু মাই এক্সপিরিয়েন্স লাস্ট ইলেভেন ইয়ার্স দ্যস এ এই আপনারা এমন কিছু প্রশ্ন করেন হয়তো যেগুলো আমাদের লিগেল বাইন্ডিংস থাকে এবং লিগেল বাইন্ডিংস ছাড়া ধরেন অনেক কিছু অনেক প্রশ্ন করেন যে প্রশ্নগুলো আপনারা যেভাবে করেন সেই প্রশ্নগুলোর অনেক ভিতরের প্রশ্ন জানতে হবে ওই প্রশ্নের উত্তরটা দিতে হলে এবং এমন কিছু আছে কে কিছু প্রশ্নের উত্তর আছে যেটা অন এয়ারে সবার সামনে বলা যায় না ইন এ সেন্স দ্যাট ইজ নট দ্যাট হি ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্রেস হিমসেলভ বাট ইট নট অ্যাডভাইজেবল যখন এটা আমাদের তো লাইভ শো মুখ থেকে যেই কথাটা বেরিয়ে যায় সেটা কিন্তু ফেরত নেওয়া যায় না যদি ইফ ইট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ শো দেন ইট ইজ ডিফারেন্ট আমরা রেকর্ডিং করে তারপরে করতে পারতাম বাট উই ডোন্ট ডু দ্যাট লাস্ট ইলেভেন ইয়ার্স উই আর ডুইং এ লাইভ

ক্ষেত্রে আমি যদিও অনেক আগে বেশ কয়েক বছর আগে আপডেট দিয়েছিলাম যে বিদেশেও মানে এদেশেও কিন্তু প্রপার্টি ফ্রড হচ্ছে সেই প্রেক্ষাপটে আমরা যারা ল্যান্ডলোড টেনেন্ট আছি সবার ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে কাজ করে করবে তা আমি নিয়ে আসবো আলোচনা আগামী পর্বে প্রোটেক্টিং ইউর প্রপার্টি ফ্রম এ ফ্রড থ্যাংক ইউ ভাই দর্শক কোথাও যাবেন না দেখা হচ্ছে একটু পর আপনাদের প্রশ্ন রেডি রেখুন এমন কিভা সমার্থী দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি কাজী আরিফ দর্শক আবারও মনে করি দিচ্ছে যে আমাদের এই যতগুলো অনুষ্ঠান হয়েছে গত এগারোটি বছর ধরে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে গেছে ফেসবুক এবং ইউটিউবে আপনারা সেখানে যাবেন প্ল্যাটফর্মে যে আমাদের প্রোগ্রামের নাম লিখে প্রত্যেকটা এপিসোড চলে আসবে আশা করি আপনারা দেখবেন আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনারা কিন্তু ফেসবুকে আমাদের লাইক দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে যখনই আমরা কোনো কিছু আপডেট দেই আপনারা দেখতে পাবেন দর্শক অ্যান্ড গিভ এস এ কল রাইট ডাউন আওয়ার টেক্সট নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যাজ ওয়েল আমি চলে যাচ্ছে কাছে আরিফ ভাই ইলেকশন ভার্সেস প্রপার্টি নিয়ে বিভিন্নভাবে অনেক কথা বলছেন দেখি বাকি কি বলেন অনেক কিছু বলা যাবে আশা ভাই সময় বেশি লাগবে কিন্তু আনফর্চুনেটলি এই ডিজাইনে যেভাবে করা এই প্রোগ্রামটা এভাবে শর্ট করে করতে হচ্ছে সে দর্শক আপনারা দেখছিলেন আমাদের প্রোগ্রামটি একটু অ্যাডভান্স অন্যদিকে চলে যাচ্ছি অ্যাডভান্স অভিনন্দন এন টিভির বাইশ বছরের পদার্পণ হচ্ছে আগামী তিন তারিখে ইনশাল্লাহ যেটা নিয়ে এন টিভি প্রোগ্রাম আপনাদের সবার প্রতি যারা উইশার আছেন তারা দেখবেন এবং অনেকে ইনভাইটেশন আছেন আসবেন দেখা হবে ইনশাল্লাহ আশা করি নিজেও থাকবো আশা ভাই ভাই অ্যাজ চার দর্শক আমি এন পক্ষ হয়ে আমাদের পক্ষ থেকে ফ্রম প্রপার্টি শহীদ আরিফের পক্ষ থেকে আপনাদের সবাইকে দেওয়ার দিচ্ছে আপনারা আসুন আপনারা আসুন আমরা থাকবো সেখানে জম্পেস্ট গল্প হবে আমাদের কথা হবে এখানে সবসময় রসগোল্লা তো থাকেই দেশি রসগোল্লা অ্যান্ড বিরিয়ানি ইজ এ ভেরি টেস্টি বিরিয়ানি ইজ দেয়ার সো ওয়াই অ্যান্ড জাস্ট জয়েন জয়নি অ্যান্ড এনজয় দ্য অ্যানিভার্সারি টোয়েন্টি সেকেন্ড অ্যানিভার্সারি অফ এন টিভি ব্যাক টু ইউ থ্যাংক ইউ আশা ভাই দশক মাঝখানে একটু মানে বলতে হলো আপনারা হয়তো অনেকেই জানেন আপনারা দেখছেন টিভিতে এন যারা ফ্যান আছেন স্পেশালি আরাউন্ড দ্য ওয়ার্ল্ডে তো আগে থেকে অভিনন্দন অনিয়ার আমি দিলাম আমি যাই না অন্য অন্য লাইভ প্রোগ্রামে কেউ দিয়েছে কিনা না ওই দিনও ইনশাল্লাহ দিব যা গুড উইশেস থাকলো এনটিভির প্রতি চলে আসছি আবার যে কথা বলছিলাম যে প্রপার্টি ভার্সেস পলিটিক্স এটা হাউজিং সেক্টরে হিসেবে পাঁচটি সপ্তাহ ধরে প্রোগ্রামটি করছি ডিজাইন করা এভাবে সেভাবে বিভিন্ন তথ্য আপনার কাছে স্টুডেন্ট আজকে চেষ্টা করেছি কিছু আপডেট দেওয়ার জন্য শর্ট ফর্মে শর্ট ফর্মে বিভিন্ন বলার জন্য আমার কাছে বেশ কিছু ইমেল ট্যাক্স আসছে আমি শর্ট ফর্মে নিচ্ছি যদিও আমাকে বলছেন যে আরে ভাই আমি বিগ ফ্যান অফ ইউর প্রোগ্রাম ক্যান অ্যাপয়েন্টমেন্ট টু সি ইউ থ্যাংক ইউ সো মাছ ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনারা যারা মানে এভাবে রিকোয়েস্ট চান প্লিজ ফিল ফ্রি আমি একবার উত্তর না দিলে সেটা প্লিজ ডিমান্ড মি অ্যাগেন বুঝতে পারছেন সব দিকে তালে তালে ব্যালেন্স করতে হয় রিকোয়েস্ট করেছেন আর একজন কয়েকদিন আগে অবশ্যই এটাই মেলে যে রাইট টু বাইক ক্ষেত্রে আপনি যে প্রোগ্রামটি বহুত আগে করেছিলেন আমি এটা দেখিনি ওটা কি আবার করা যায় কি না হ্যাঁ আপনাকে এটা কনসিডারেশন নেওয়া হলো ওটা আমার লিস্টেও ছিল টেকনিক্যালি বিভিন্ন ভাবে বিভিন্ন টপিক্সে যেভাবে কথা বলছি মানে বলে আসছি তো রাইট টু বার ফুল প্রসেস নিয়ে কথা বলবো আমরা যারা কাউন্সিলের ট্যালেন্ট অথবা হাউসিং অ্যাসোসিয়েশনের ট্যালেন্ট আছি কীভাবে কিনতে পারে কীভাবে হবে তবে একটা কথা মনে রাখতেই হবে যে কথা আমি বলছিলাম বারবারই আপনাদের কাছে এভাবে পৌঁছে দেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার নির্বাচনের প্রেক্ষাপটের পরিসংখ্যানে ফলে দেখা যাচ্ছে যে লেবার পার্টি ক্ষমতা আসছে তো এখানে যখন লেবার পার্টি আসছে তা মানে এই চোদ্দো বছরের কনজারভেটিভ পার্টির যে এতগুলো মানে প্রাইম মিনিস্টার চেঞ্জ বিভিন্ন ল বিভিন্ন পিছায় থাকে কমিটমেন্ট রাখা ম্যানিফেস্টো করা বিভিন্নভাবে যা করে আসছে কতটুকু বাস্তবায়ন হলো সেক্ষেত্রে আগামী সরকার যদি সেভাবে যায় হয় তখন তাদেরও কমিটমেন্ট আছে এভাবে তারা বলছে যে পাঁচ বছরের মধ্যে তারা এগুলো ফুলফিল করবে তো সেক্ষেত্রে অনেক কিছু চেঞ্জ হবে আপনাদের কাছে আমি বলেছি যে যেটা কিছুদিন আগে মানে প্রথম যে জিনিসটা থাকছিল যে মানে পার্লামেন্ট বিলুপ্ত করার আগ পর্যন্ত বলা হয়েছিল যে নো ফর ইভিকশন সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ দিয়ে যেটাকে টেন্যান্টকে দেওয়া হয় আমরা যারা করে থাকি এজেন্সি করে থাকি সেটাকে বলা হয়েছিল এটাকে উঠে দেওয়া হল কোনোভাবে তো সেই ক্ষেত্রে কিন্তু লেবার পার্টি বলেছে তারা যদি ক্ষমতায় আসে তো সেই ক্ষেত্রে নো ফল্ট ইভিকশন সেকশন টোয়েন্টি ওয়ানটাকে আবার তারা নিয়ে আসবে দেখেন কোন জায়গার থেকে কোন জায়গায় চলে আসছে একটা জিনিসকে বাদ দেওয়া হলো সেই জিনিসটাকে আবার নিয়ে আসছে এখানে হচ্ছে পলিটিক্সের কারিশমা আর কি ভোট নেওয়ার ক্ষেত্রে যারা মানে মানে ট্যালেন্টের ক্ষেত্রে ল্যান্ডলোডের ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে যে কথা লেবার পার্টি বলেছে যে তাদের ফার্স্ট টাইম বায়ারদের জন্য বিশেষভাবে বিশেষভাবে তাদেরকে ল্যাটার দেওয়া হবে এখন ফার্স্ট টাইম বায়ারদের ভোটগুলো কালেকশন করার ক্ষেত্রে অনেক ফার্স্ট টাইম বার আমি কিছুক্ষণ আগে একটা ডেটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছিলাম এভাবে বলে যে কে কীরকম ধরনের মাইন্ডসেট আছে কোন কোন প্রেক্ষাপটে কোনটার ক্ষেত্রে আপনি প্রায়োরিটি দিবেন ভোট আপনি দিবেন যাকে ইচ্ছে তাকে দিবেন এটা হচ্ছে নর্মাল হ্যাঁ কিন্তু ডিসিশানে ভুগছি না ইনফরমেশান অনেক সময় জানি না অনেক সময় জানছি এই প্রেক্ষাপটে চেঞ্জ করছি মাইন্ডটাকে চেঞ্জ করছি যদিও মনে করেন আপনি ওদের করছেন আমি যে কথা আগেও বলেছিলাম আপনাদেরকে এভাবে বলে যে আমি শুধু ম্যানিফেস্টো তুলে ধরেছি কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি যদি অন্য অন্য দল এখানে আছে সেগুলোকে নিয়ে না যেহেতু প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা ফোর্টি মিনিটস ফোর্টি ফাইভ মিনিটসের প্রোগ্রাম সেখানে আপনাদের বিভিন্ন রকমের থাকে চেষ্টা করেছি আমরা মানে আমি এভাবে স্পেশালভাবে বলেছি আশা ভাই যে কলকো নিয়ে আমরা যেভাবে পারি তার মানে আমাদের ইনফরমেশনটা দিব কারণ ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে একমাত্র প্রপার্টি হাউজিং সেক্টরের নিয়ে কথা বলছি প্রতি সপ্তাহে এখন আমাকে কভার করতে হচ্ছে এভাবে বলে যাতে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা ডিসিশান নিতে পারেন আপনি হতে পারেন ট্যালেন্ট হতে পারেন ল্যান্ডলোড মাল্টিপল ল্যান্ডলোর কাউন্সিল ট্যানেন্ট হতে পারেন যেভাবেই হন না কেন আপনার ভোট আপনি দেবেন আপনি চেঞ্জ করতে পারেন সেই জিনিসটা এই ক্ষেত্রে লেবার পার্টির যেসব মানে এবং কনজার্ভেটিভ পার্টির যেসব ম্যানিফেস্টো ছিল পরিসংখ্যান তালে তালে আপনার কিছু পৌঁছে দিয়েছি যেটা আসছি প্রথম যেটা মানে এই মাত্র বললাম বিগ পয়েন্ট ফার্স্ট টাইম বায়াদের ক্ষেত্রে যা থাকছে বিভিন্ন রকমের গ্যারান্টি স্কিম দেওয়া হচ্ছে লেবার পার্টির থেকে সেই ক্ষেত্রে কিন্তু কনজারভেটিভ পার্টি বলেন নাই বলা হচ্ছিল যে সেকশন টুয়েন্টি ওয়ান নোটিসের ক্ষেত্রে আমি বলেছি আপনাদেরকে কাবার করলাম লেবার পার্টি আবার এইভাবে বলেছে যে ব্রাউন ফিল্ড যেটাকে আমরা বলে থাকি যেটাকে আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয়ে থাকে তারপরে গ্রেন বেল্টের আওতায় বিভিন্নভাবে করা হবে সেখানে মোর হাউজিং করা হবে তো এখানে যে কথা থাকছে যে লেবার পার্টি ঘোষণা দিয়েছে ওয়ান অ্যান্ড হাফ বিলিয়ন প্রপার্টি তারা করবে সেক্ষেত্রে কনজারভেটিভ পার্টি বলেছে মাত্র ওয়ান থার্ড সেই ক্ষেত্রে কম্পেয়ার করে চলে আসে তো এই ক্ষেত্রে বেনিফিটেড ভাবে কীভাবে হচ্ছে আমরা দেশের সিটিজেন আমরা যারা আছি থাকছি সেক্ষেত্রে আমাদের বেনিফিটের পর্যায়ক্রমিকভাবে কি হচ্ছে আমাদের মধ্যে বিবর্তন আনতে হবে আনাতে হবে নিজেকে ভিন্ন ভিন্নভাবে আজকে আপনি হতে পারেন আপনি ভাড়া বাসায় থাকেন আপনি একদিন ল্যান্ডলোড হন এটা আমি আমি চাই আমার প্রোগ্রামটি এভাবে ডিজাইন করা যে আমাদের ভাই বোন যে সেক্টরে থাকুক না কেন তারা উপকৃত হোক বিভিন্ন আজকে ড্রিমটা আপনি কালকে করবেন না পরশু দিন করবেন যাকচুরাসি আশু ভাই আপনি কিছু বলবেন আমাদের হাতে 1 মিনিট সময় আছে আপনি যদি আপনার লাস্ট নিতে দেন ওকে তোসব বসতে যাচ্ছেন সময় তালে তালে চলে যেতে হচ্ছে আমি আবার একটুখানি শর্ট ফর্ম আবার বলছি প্ল্যানিং রিফর্ম করা হচ্ছে যেটা পাস করা হয়েছিল সেটা আবার কি ধরনের হবে আমরা জানি না যেটা আছে আপনার লিজহোল্ড ক্ষেত্রে বিবর্তন আসবে দেখা যাচ্ছে লেবার পার্টি আসলে স্ট্যাম্প ডিউটি ফর ওভারসিজ ল্যান্ডলর্ড ক্ষেত্রে তখন এটাকে ইনক্রিজ করা হবে ফার্স্ট টাইম যদি সুযোগ সুবিধা থাকছে সেই ক্ষেত্রে যদিও কনজারভেটিভ পার্টি বলছে অন্য হবে আপনারা জানেন হয়তো যে ক্যাপিটাল গেন ট্যাক্সের যে মানে জিনিসটা থাকছে আমরা সেটা বিবর্তন চলে আসবে লোয়ার স্টেট নিয়ে আসছে থাকছে এই ছিল মোটামুটিভাবে আপনাদের কাছে বুলেট পয়েন্ট আকারে তুলে ধরা আমার ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা যারা দেখছেন আমি চাবো আপনাদের কাছে বিভিন্ন ওপিনিয়ন জানার জন্য কেমন লাগছে বিভিন্ন হয় বলবেন আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যক্তি আমি কি বিদায় নিব আরিফ ভাই আমাদের হাতে 60 সেকেন্ড লেস দ্যান 60 সেকেন্ড প্লিজ সে গুড বাই টু आवर ভিউয়ার্স প্লিজ ওকে থ্যাঙ্ক ইউ আশা ভাই সুপ্রদ দর্শক আপনি যে কথা বলছিলাম যে বা আমাদের প্রপার্টি ফ্রডের ক্ষেত্রে যেরকম রকম ধরনের প্রবলেম আসে হয় বিদেশেও সেই ক্ষেত্রে প্রপার্টি ফ্রড বিষয় নিয়ে কথা বলবো যে সেই ক্ষেত্রে আপনি হতে পারেন ট্যানেন্ট অথবা ল্যান্ডলর্ড এই বিষয়ে কথা হবে আগামী প্রোগ্রাম ইনশাল্লাহ আর চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি মানে ভিন্ন ফর্মে বিভিন্নভাবে যে পলিটিক্স ভার্সেস হাউজিং সেক্টর কিভাবে কাজ করছে দেশে সেভাবে বলে বোঝার জন্য আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি দর্শক চলে যেতে হচ্ছে